যেমন এদেশের কিছু শিল্পী আছে দেখবেন বুকের অন্না মাজাই বাঁধে বাইদা একটা ঝনঝনি হাতে নেয় আর মাইক হাতে নেয় কয় দেদে পাল তুলে দে আছে না সেরে দেহ নাও কাম আজি যাব মদিনা ও অন্না সারাই নাকি মদিনায় যায় কথা কন ঠিক কিনা এগুলো গান গাওয়া যায় না হারাম আমাকে নিয়ে অনেকে সমালোচনা করে তো এই জন্য একটু হালকা বলতেছি মরে গেলে তো আর ভাবেন না কয়দিন বাঁচবো কত বক্তা দুর্ঘটনায় মারা যাচ্ছে আমি যে কবে ইন্না লিল্লাহ বলা যায় না এই জন্য আমার এই কণ্ঠে আওয়াজ থাকবে কথা কন ঠিক কিনা আর আমি কি নিয়তে এই মঞ্চে বসে কথা বলি কেউ না জানলে একজন জানেন তিনি কে আমার ভিতরে যদি অন্য কোন দুই নাম্বারি নিয়ত থাকে নিয়তের ভেজাল থাকে আল্লাহ যেন আমার বিচার করে আর আমার নিয়ত যদি ইখলাস থাকে মানুষকে টার্গেট করা থাকে ইসলামের দিকে কোরআনের দিকে নিয়ে আসার আমার আল্লাহ যেন তারও প্রতিদান আমাকে দেয় জোরে কোন আমি কষ্ট পেয়েছেন আপনারা একজন শ্রোতা হাত তুলে বলেন যে হুজুর আজকে আপনার গান শোনার জন্য আসছে হাত তুলে দেখেন আর শুনে আসেন নাই হ্যাঁ একটু মেহরবানি করে আমি এই সেলেনওয়ালাদের উদ্দেশ্যে একটু হালকা একটা ট্রফিস দিলাম এই ছেলে পেলে ইউটিউবার আর মানে যে ছেলেগুলো মিডিয়া গুলো আসছে তো এরা যদি কাটে এটা দিতে পারে আলহামদুলিল্লাহ ভালো নাকি বল তাহলে এক মিনিট দেড় মিনিট কি জিকির করা যাবে একটু জিকির জিকির করলে বরকত হবে তাই না ভাই জিকির করে আমরা আলোচনার দিকে চলে যাবো ইনশাআল্লাহ এক দেড় মিনিট সবাই একটু মহাব্বতে জবান টানারা একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা যারা দিলে আছে আমার আল্লাহর ভয় যার মনে আছে আমার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদিরাম ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ফুলের বুকে থাকলে মধু মমর যেমন আসে কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী গাজীপুর জেলার মোল্লাপাড়া ঈদগাহ মাঠে মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট সমাজ সেবক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম খান সাহেব আল্লাহ পাক তার এই গোলামকে হায়াতে তৈয়বা সেহাতে কুলিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজ সেবক জনগণদী নেতা জনাব আলহাজ আফজল হোসেন সরকার দোয়া করা দরকার আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিহাতে কুলিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামে আমার পূর্বে কথা বলে ধন্য করেছেন সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসির কোরআন শ্রদ্ধাভাজন প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি রিজওয়ান ফারুকি রফিকি সাহেব আল্লাহ পাক তার গোলামকে দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুন সকলে বলুন আমিন আল্লাহ পাক প্রিয় ভাইয়ের জবানে বরকত দান করুন সকলে বলুন আমিন আজকে আমার পূর্বে কথা বলেছেন আজকের প্রোগ্রামের প্রধান মেহমান
হাজার আলেমের উস্তাদ উস্তাদুল মুকাররম বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসির কোরআন হাফেজ মাওলানা মুফতি তাওহীদুল ইসলাম সাগের দামাত বরকতুম আলিয়া আল্লাহ পাক তার প্রিয় গোলামের কণ্ঠকে দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের ময়দানের জন্য কবুল করুন সকলে বলুন আমিন তার কণ্ঠকে আল্লাহ সারা বিশ্বময় ছড়িয়ে দিন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা ছোট্ট ছোট্ট সোনামানিকেরা পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা ফাতেমা খাতিজার উত্তরসরি মা বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইরা ডিবির ভাইরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা সবাইকে আবারও সালাম বিনিময় করছি আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান মালিকের দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের শত ব্যস্ততার মধ্যেও আজকে কেবলমাত্র শুধুমাত্র কোরআনুল কারীম শোনার জন্য আমাদের জীবন থেকে কিছু সময় আজকের এই জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে বসে থাকার জন্য সুযোগ করে দিলেন সেই মহান স্রষ্টার দরবারে কালিমাতু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্ব নেতা জেনবী আইদমে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের আজ কায়েম কইরা সোনালী যুগ বাহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি মহব্বত নিয়ে পরিচিত দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা আজকের মাহফিলে আসতে পেরে বস্তুবীর আপনার খুশি না বেজা কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখি এ বাবা এই ঝোকে তালে হাত দাও কেন মাথা ঠিক আছে না নাই নাকি ফেব্রুয়ারি ধান্দায় আছে বসেন একটু দেখি কি করায় আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে সি আল্লাহ নামের আমার একটি স্লোগান দেবেন এলাকায় যেন যদি কোনো স্থান দিলে দুই পোকা সার পোকা তেলা পোকা থাকে তাদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলম আল হাদিসের আলম দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তফা আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তফা লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো করে করে আল হাদিসের আলো করে করে দুর্নীতির আলো এইভাবে নারা দেন তো মাশাআল্লাহ মারহাবা জাযাকাল্লাহ বারাকাল্লাহ মুষ্টি পাকান তো দেখি মুষ্টি পাকান হ্যাঁ ছেড়ে দেন মুষ্টি পাকায় ছেড়ে দেন মাশাআল্লাহ মনে ফুটান তো গোলাপের বাগান আল্লাহ আপনাদের হায়াতের মধ্যে বরকত দেন জোরে কোন আমিন আমিন